ছাত্রদ বাংলার আমাদের আজকে যে লোকসভা নির্বাচন নিয়ে কতদিন বিগত কয়েকদিন ধরে আমরা অনুষ্ঠান চালাচ্ছি, তার মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মূল যে বিষয়বস্তু সেটা হলো এবারের লোকসভা নির্বাচনে সাংবাদিকরা, বিশেষ করে জেলা সাংবাদিকরা, তারা কিভাবে এই ব্যাপারটা দেখছেন। তো এই বিষয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন প্রথম যিনি এসেছেন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট হাওড়া জেলার সেক্রেটারি শুভেন্দু চ্যাটার্জি। আমার বাঁদিকে আছেন হাওড়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শৈলেশ্বর পাণ্ডা। নমস্কার। আমার ডান দিকে আছেন শৈবাল বসু, বিচার পত্রিকার সাংবাদিক। আর আমার বাঁদিকে আছে বুদ্ধদেব মণ্ডল, হাওড়া লাইভ পত্রিকা সাংবাদিক। তো আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শুভেন্দুদার কাছে যাই। দাদা, এবছর নির্বাচন হচ্ছে, প্রতিবারের মধ্যে এবারও লোকসভা নির্বাচন হচ্ছে। তো আপনি একটা সংস্থার, হুগলি জেলার একটা সংস্থার হাওড়া জেলার, তো কিভাবে দেখছেন এবারে নির্বাচনটা? একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে। অনেক নির্বাচন দেখেছি, কিন্তু প্রতিবারে যে স্বতঃস্ফূর্ততা, মানে নির্বাচন নিয়ে আলোচনা বাইরে মানুষজনের মধ্যে, বা নির্বাচনে কাদের, কারা এগিয়ে আছে, কারা পিছিয়ে থাকবে, এরকম একটা আলোচনা হয় সাধারণত। তো এইবারে যা দেখা যাচ্ছে যে সব মানুষই, যাদের যা জিজ্ঞেস করা হচ্ছে, এক সাংবাদিক হিসেবে যেটুকু আমরা যোগাযোগ করার চেষ্টা করি, সেখান থেকে সাধারণ মানুষের কথা বলছি, তারা কিন্তু অদ্ভুত একটা নির্লিপ্ততা দেখাচ্ছে ওপরে পড়ে। এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। কোথাও কি মনে হচ্ছে যে মানুষের, মানুষ এই ভোটের ব্যাপার থেকে অনেক ইচ্ছাটা, মানুষের ভোটের ব্যাপারে অনেক রকম তাদের হয়তো ভেতরে একটা ক্ষোভ আছে যে ভোট দেওয়া ক্ষেত্রে তাদের যে চাহিদা পূরণ হয়তো অনেক ক্ষেত্রে হচ্ছে না, অথবা তারা ভোট দিতে ঠিক মতো হয়তো তাদের মনোমতো ভাবে উপায় পাচ্ছে না, এরকম একটা কিছু ব্যাপার থাকতে পারে, সেটা তারাই জানে ঠিক মতো। আচ্ছা শৈলেশ্বর দা, এ ব্যাপারে আপনার মতামত, আপনি কি মনে করেন? একটু আগে তুমি বলছিলে যে মানুষের, তারা কি ভাবছে যে ভোটের ব্যাপারে মানুষের কথা ঠিক প্রচার করতে পারছে না, এটা ঘটনা। আমি বেশ কিছু জায়গায় দেখলাম যে যারা অনেক সময় আগে ভোটে বেশ সক্রিয়ভাবে কাজ করতো, এবারে ভোটে জিজ্ঞেস করি কি করো তোমরা, তোমাদের দলের মধ্যে কাজ করছো না, তাদের মধ্যে যেন অনেক নির্লিপ্ত ভাব। কারণটা কি? কারণটা তারা মনে করছে যে এই ভোট নির্বাচনে ওই আসি যায়, নির্বাচনে আসে যায়, চলে যায়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার পারিপার্শ্বিক কোনো লাভ হচ্ছে না, এইটা তাদের মানসিকতা। কারোর নিজস্ব ভাব হতে পারে, কারোর ধরুন সোসাইটিগত ভাব হতে পারে, বা কারোর ধরুন মানে গ্রাম উন্নয়ন এরম হতে পারে। উন্নয়নের কাজ হচ্ছে হয়তো সবাই বলছে তৃণমূল বলছে উন্নয়ন করছি, বিজেপি বলছে উন্নয়ন করছি, সেটা তার নিজের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা আসছে না, সেটা সে নিজে নিতে পারছে না। কারণ এটা ধরে নিতে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের সেই ব্যাপারটা অনেক, অথচ দেখুন ভোট এখনো পর্যন্ত যতগুলো হয়েছে তাতে করে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় পোল কিন্তু প্রচুর হচ্ছে। তাহলে মানুষের, আমি কি করে বলবো, এখন ঠিক প্রচারের মুহূর্তে, কিন্তু আমার মনে হয় যে ভোট দানের দিন, যেদিনকার ভোট দেওয়া হবে সেদিনকার কিন্তু তাদের মধ্যে পূর্ণ ধারণা আসতেই পারেন ভোট দেওয়ার জন্য। কারণ আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন মিছিল মিটিং যেগুলো হচ্ছে, যে প্রচারগুলো হচ্ছে, সেখানে এখনকার রাজনৈতিক দলগুলো সাজানো গোছানো, যেমন সাঁওতালি নৃত্য, ঢাক ঢোল পিছিয়ে আসছে, কিন্তু স্বতঃস্ফূর্ততা হিসাবে তাদের যে সমর্থক, তাদের যে এগিয়ে আসা, সেটা কিন্তু হচ্ছে না। আমার মনে হয় এখানে হয়তো সেগুলো ভোটের দিনে সেই একটা। আচ্ছা শৈবালের কাছে আসি। শৈবাল, সাংবাদিক হিসেবে তুমি একটা কাগজ চালাও এবং তুমি বিভিন্ন জায়গায় দেখছো, ঘুরছো, তোমার কি মনে হয়? না, আমার মনে হয় আমি যেহেতু হাওড়া জেলার থেকে আমার সংবাদপত্র বেরোয়, এবং আমাদের হাওড়া জেলায় যেহেতু সেক্রেটারিটা নবান্ন চলে আসার পর, তো হাওড়া জেলাটাকে মানে অনেকটা উন্নয়নের দিকে গেছে, সেইভাবে তো উন্নয়ন যেহেতু হয়েছে, সেহেতু হাওড়া জেলার উপরে এই নবান্ন হওয়ার পরে মানুষ মানুষও অনেক সচেতন হয়েছে। তারা এই ভোটের ব্যাপারে খুব একটা বাহাই প্রকাশ তাদের নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে দুটো ফেজে যে ভোট হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মানে নির্বাচনের হার খুব ভালো। তো এর জন্যে আমি ভোটারদের থেকে সব থেকে বড় নির্বাচন কমিশনকে, কারণ নির্বাচন কমিশন এবারে প্রচুরভাবে প্রচার করছে, যত রকমভাবে তাদের মানে মানে ইচ্ছে আছে, ওরা সবাই চাইছে যে ভোটটা যেন লোক দেয়, এই প্রচারটা তারা বিশেষ। নির্বাচন কমিশনের নামেও খুব আছে, আছে নিশ্চয়ই আছে, নির্বাচন কমিশনের নামে খুব থাকার কারণ হচ্ছে যেহেতু যে মানে রাজনৈতিক দলগুলো তারা এক অন্য ঘাড়ে চাপিয়ে দিয়ে
তারা নির্বাচন কমিশনারকে দোষারোপ করতে চাইছে, তো যার জন্য তো থাকবেই, এ তো সবসময় পলিটিক্যাল পার্টিতে এ ওকে বলবে ওকে বলবে। তবে হাওড়া জেলা হিসেবে হাওড়ার ভোটারদের সম্বন্ধে আমাদের যেহেতু শহর সদর কেন্দ্রিক যে আমাদের ভোটে যে প্রার্থী বা এমপি ছিলেন তার সম্বন্ধে লোকের খুব একটা ক্ষোভ নেই, তবু কয়েকটা জায়গায় মানুষের চাহিদা পূরণ হয়নি বলবো। যেমন উনি যেহেতু ফুটবলার হিসেবে প্রথম উনি গেছিলেন এবং লোক আশা করেছিল যে পশ্চিমবঙ্গে ফুটবল একসময় এক নম্বরে ছিল, এখন সবাই সব থেকে পেছনে, এবং আশা করেছিল যে ফুটবল একাডেমি একাডেমি হবে এবং হাওড়াতে আশা করেছিল, সেটা হয়নি। হ্যাঁ, বরঞ্চ অন্য একজন বিধায়ক তিনি একটা ক্রিকেট একাডেমি করেছে, সেটা সেই ব্যাপারে ওনার কোনো এ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে খেলাধুলো নিয়ে মাঠ বা কোনো স্টেডিয়াম সেটাও তিনি কোনো রকমভাবে কিছু করেনি, এটা একটা মানুষের ক্ষোভ। আর উলবেড়িয়াতে সুলতান আহমেদ যতটুকু কাজ করেছেন লোকেরা খুশি, কিন্তু তারপরে তিনি মারা যাওয়ার পর তার মিসেস যে এসছেন সবে এসছেন সবে কাজ শুরু করেছেন, সেই জন্য সেখানকার তার সম্বন্ধে লোকেদের খুব একটা মানে খারাপ মনোভাব নেই। আচ্ছা ভূতো, তুমি বলো, তুমিও তো বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন জায়গায় ঘুরছো, তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয়? দেখুন, জেলার সংবাদপত্র হিসাবে 17তম লোকসভা নির্বাচন হচ্ছে, তা আমাদের যেটা দায়িত্ব হচ্ছে আমাদের সুষ্ঠু খবর একদম মানে প্রচার করা আর নিরপেক্ষ হবে, কিন্তু আমাদের যেটা দেখতে হচ্ছে যে কিভাবে আমরা জিনিসটা করতে পারছি। অনেক সময় আছে অনেক বাধা বিপত্তি এগুলো আসছে, কিন্তু আমরা যেটা চাইছি যে কিছু জায়গায় ধরুন সরকার পক্ষের খবর করতে গিয়ে কিংবা বিপক্ষে খবর করতে গিয়ে কিছু কিছু ফেস করতে গিয়ে এরকম লেখা যায় না। হ্যাঁ, এগুলো কিন্তু দলের কাছ থেকে শুনুন, একটা কথা আপনি মানবেন যে আমাদের বলা হয় যে সাংবাদিকতা একটা পিলার, তাই তো? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিরপেক্ষতা বজায় রাখতে যাওয়াটা কি অপরাধ হয়েছে? এখন এক্ষেত্রে বলা যেতে পারে যে সাংবাদিকতার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখাটা খুব শক্ত হয়ে পড়ছে, কারণ সব জায়গায় কিছুটা জোরাজুরির ভাব রয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। তবে জেলা সংবাদপত্র ক্ষেত্রে আমি দেখেছি যে তারা অনেক সততার সঙ্গে কাজটা করে এবং তারা যতটা পারে সুস্থ এবং সংবাদই পরিবেশন করার চেষ্টা করে। সুস্থ বলতে আমি এই কারণেই বললাম যে যদি আমি সেটা নিরপেক্ষ হয়ে না করি সেটাই অসুস্থতার লক্ষণ, তো সেইটা করে তারা। কিন্তু বাকি ক্ষেত্রে যা দেখা যায় সেখানে হয়তো অনেক চাপ থাকে, সেই চাপের কাছে অনেক সময় মাথা নত করতে হয়, কিন্তু সাধারণভাবে জেলা সংবাদপত্রগুলো সেগুলো থেকে অনেকটাই মুক্ত, কারণ তারা নিজেরা এই যে কাগজগুলো আমরা করে থাকি এই কাগজগুলোতে কিন্তু আমরা তথ্য একদম জায়গায় যাই, সেখান থেকে আমরা তথ্য পরিবেশন করার চেষ্টা করি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা একটা খুব কম করে হলে একটা সততা, কিন্তু একটা কথা আমি শুনেছি শৈলেশদা, যে জেলায় যারা সাংবাদিকতা করেন বা কাগজ যারা করেন তারা অত্যন্ত কষ্ট করে তারা একটা কাগজ করেন, তাদের নিজেদের ভালোবাসা থেকে। সব থেকে বড় কথা যেটা আমি বুঝি, কাগজটা যারা করেন তারা নিজেদের ভালোবাসা দিয়ে করেন। তো এই জায়গায় দাঁড়িয়ে তথ্য আধিকারিকের ক্ষেত্রে বা সরকারি দপ্তর থেকে যে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া পাওয়া উচিত বা পাওয়া যায় সব ক্ষেত্রে কি এগুলো ঠিকঠাক আছে আপনার মনে হয়? একদমই নয়। আমি বলবো লাস্ট 7 বছর ধরে আমরা যা দেখছি, আগের সরকারের সময় কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট পত্রিকাগুলোকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিত, তার জন্য একটা এলিজিবল হতো, ফেব্রুয়ারি জমা দেওয়ার পর কিছু না কিছু পেত, বছরে অন্তত 1-2 হাজার টাকা হলেও বিভিন্ন সংস্থা পেত, কিন্তু লাস্ট 6 বছর আমি বলতে পারি প্রায় সেটা বন্ধ হয়ে গেছে ছোট পত্রিকার ক্ষেত্রে। বড় বড় পত্রিকা যেটা সুন্দর বলছিলাম, তুমি যেটা বলছিলে যে গ্রাম বাংলার পত্রিকা চালাতে গেলে প্রত্যেকটা পত্রিকার এডিটর বলুন বা যা, তারা নিজেরা নিজেদের ইচ্ছা নিজেদের পয়সা খরচা করে নিজেদের সময় দিয়ে তারা কাজটা করছে, কিন্তু বড় বড় পত্রিকায় তাদের তো ফিনান্সিয়াল অনেক সাপোর্ট আছে, সেখানে দাঁড়িয়ে তাদের যে হাউসের তাদের বক্তব্য সেইভাবে তারা প্রচার করতে পারে। কিন্তু আমাদের ছোট ছোট কাগজ আমরা যদি আমার হাওড়া জেলাতে আমাদের প্রায় এই মুহূর্তে আমার হাওড়া প্রেস ক্লাব এবং অন্যান্য মিলিয়ে প্রায় 28টা পত্রিকা বেরোচ্ছে, এই 28টা পত্রিকা চালাতে গিয়ে আমি দেখছি যে তারা বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়ছে,
অর্থনৈতিক সমস্যা আছে, অ্যাডভাইজর পাচ্ছে না, তা সত্ত্বেও দাঁড়িয়ে তো এটা নিয়ে আপনাদের এই যে সংগঠন গুলো আছে, তো নাওড়া প্রেস ক্লাব বা হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন যাদের যারা আছে, তা আপনারা এটা নিয়ে কোনো মুভমেন্ট করছেন না কেন? যেহেতু আমরা জেলা পত্রিকা করি, যেটা সাধারণ সাংবাদিকদের নেই, অন্য বড় কাগজের সাংবাদিকদের হয়তো নেই, কারণ তাদের হাউসের মত নিয়ে তাদের কাজ করতে হয়, সেখানে সে যেটা বলতে চাইছে সেটা সবসময় সে বলে উঠতে পারে না। সৈবল কে জায়গাতে একমত দপ্তর বা রাজ্য সরকারের সহযোগিতা, বর্তমানে কিছু বড় সংবাদপত্র ছাড়া কাউকেই তারা কোন রকম ভাবে মানে সাহায্য করে না, এবং অন্য কাগজ চললো কি না চললো তাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এই জন্যই কি বুদ্ধ, আমি যতটা জানি যে বহু পত্র পত্রিকা ধীরে ধীরে আজকে তারা আর করতে পারছে না বা এই ব্যাপার হারিয়ে যাচ্ছে, তো আলটিমেটলি এই জায়গায় সরকারি জায়গা দিয়ে যদি হেল্প পাস না। একটা জিনিস আপনি দেখবেন মানে খুব ভালোভাবে, যে যে খবরের কাগজ কিংবা খবরের চ্যানেল, আমি লিডিং এর কথাই বলছি, যারাই আছে তারা কিন্তু একটা মানে ন্যাশনাল টাই আপ যে চ্যানেলগুলো আছে সেইগুলোই এগিয়ে যাচ্ছে, আর বাদবাকি এখানকার যারা চ্যানেল আছে তারাও কিন্তু তাদেরকে ধরতে পারছে না। তো ধরতে না পারার একটা মেন কারণ হচ্ছে ফাইন্যান্স, যে একটা ন্যাশনাল টাই আপের একটা অ্যাডভার্টাইজমেন্ট কর্পোরেট অ্যাড এলো, সেটা আপনার দিল্লিতেও চললো, কলকাতাতে তারা ব্যবসা করে কলকাতাতেও এলো, কিন্তু আমাদের পক্ষে সেই জিনিসগুলোকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, প্লাস হচ্ছে তারাও আমাদেরকে অ্যাড দিতে চাইছে না। যেমন একটা চ্যানেলে সে বললো যে আমি একটা অ্যাড দিয়ে দিলাম, তাদের রিজিওনালি ভাগ হয়ে গেল, আমরা তো সেই প্ল্যাটফর্মটাতে পৌঁছাতেই পারছি না, হ্যাঁ সেই প্ল্যাটফর্মে পৌঁছাতে পারছি না, তার জন্য আমরা সত্যি কথা বলছি সেইভাবে। আচ্ছা, কোথাও কি মনে হয় এটা যে এই যে তোমরা যারা কাগজ চালান তাদের কি কোথাও মনে হয় যে এই কাগজ যদি আজকে আমি নিরপেক্ষতার বাইরে গিয়ে চাই তাহলে আমাদের প্রচুর সুবিধা হবে? এবার আমি আপনাকে একটা কথা বলি, যে এই 17তম যে লোকসভা নির্বাচন হচ্ছে, তা আমাদের মেন মোটো হচ্ছে কোনো দিকে নয়। আচ্ছা, তো একদম ডাইরেক্ট যেটা হচ্ছে জনগণ যা চাইছে, জনগণ যেভাবে তুলে, আমরা সার্ভেও করেছি, আমাদের সার্ভেতে কখনো সরকার পক্ষ রেগে যায়, আবার কখনো ভালোও আসে, কখনো মনে হয় আমরা যদি বলে দিই যে আমরা এই সিট পাবো তখন তাদের বেশি হলে তারা খুব আনন্দিত হয়, আবার যদি যখন তাদের দুঃখ হয় যে না পাবে না, আমাদের মনে হচ্ছে না পাবে না বললেই বেশি দুঃখ হয়, যেটা বলতে পারে, হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা। কিন্তু আমাদের মোটো কি হচ্ছে, আমরা একটা এথিক্স নিয়ে চলি, হ্যাঁ যে আমরা নিরপেক্ষ বিচারটা করার চেষ্টা করি, আর মানুষ কি চাইছে, মানুষের সার্ভে কি বলছে সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করি। আর যেরকম আমি একটা উদাহরণ দিই, আমি কালি উলবেরিয়াতে গেছিলাম, তাই আমি মানুষকে জিজ্ঞেস করলাম যে একটা চায়ের দোকানে যে কি পরিস্থিতি এখানকার, তো তিনি বলছেন যে আমি তো চাকরি করি না, হ্যাঁ তা কি পরিস্থিতি বলবো। তো আমি বললাম যে দেখুন আমি একটা খবরের কাগজ থেকে এসেছি, খবরের কাগজটা আমি দিলাম, তখন বললো যে না আমার ফ্যামিলি কংগ্রেস করে, হ্যাঁ তো আমরা এই রকম জায়গায় দাঁড়িয়ে এখন আমরা ভোটই দিতে পারছি না, সেটা তারা স্বীকার করেছে। এখানে অনেকেই বলবেন যে এটা অবিশ্বাসযোগ্য কথা, কিন্তু এটা লোকজন যা বলছে সেটা আমাকে শুনতে হবে, মানতে হবে, তাহলে পর্যবেক্ষকের কথা কিন্তু ঠিক, হ্যাঁ হতে পারে মানচিত্র হতে পারে সেই জায়গায়। পর্যবেক্ষক যখন এক এক সময় বলছে যে পশ্চিমবঙ্গে আজকে বিহারের অবস্থা হয়ে গেছে, রিসেন্ট বলেছে, তাহলে তাই জানা তাই জায়গায়, আবার কিছু কিছু জায়গায় যখন আমি যাচ্ছি শাসক দলের প্রতি খুব উচ্চাকাঙ্ক্ষা আছে যে আমরা বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলোও পাচ্ছি, হয়তো এটা হতে পারে যে সেই প্রকল্প সব জায়গায় পৌঁছচ্ছে না, কিংবা শাসক দলের যারা কর্মী আছে তারা তাদের কাছে পৌঁছে দিতে পারছে না, এটাও হতে পারে। ব্যাপারে একমত আমি বলতে, এবং দুটো বলি যে বলছি যে তুমি বলে না যে গ্রাম বাংলার পত্রিকা, আমি আমার হাওড়া জেলার থেকে একটা আন্তর্জাতিক একটা পত্রিকা বেরোয়, গুলবাড়ি থেকে একটা পত্রিকা, আমি দুটো পত্রিকাকে দেখছিলাম গত সপ্তাহে, তারা দুটো পত্রিকা জুড়ে একটা অ্যাড করি করেছে, মানে পত্রিকার চারটে পাতা, চারটে পাতা তিনটে পাতা দিয়ে বড় বড় করে অ্যাড। তা আমি বললাম তাকে দুজনে এটাকে জিজ্ঞেস করলাম তোমরা এটা কি করছো, রিপোর্টটা কোথায়, বাট
বলে দেখুন এই সময় আমরা টাকাটা তুলতে চাইছি, তারা যদি কিছু দেয় আমরা তুলে দেবো। এই মানুষগুলো তো আছে আমাদের প্রত্যেকে আমাদের দু একজনের মধ্যে, কিন্তু এটা ঘটনা যেটা সুবেন্দুদা বা আমাদের সুভাদা বলল যদি এই সমঝোতার কথাটা আসতো না, যদি ব্যাপারটা না থাকতো, কিছু করতে হয়, আমাদের কিছু করার নেই, কিন্তু সেটা আমাদের এমন কিছু বিরাট কিছু হয় না। আমাদের বিগ হাউসের সঙ্গে এখানে আমাদের জেলা পত্রিকা একটা পার্থক্য রয়ে গেছে যে আমরা যতদূর পারি, আমি আগেও বললাম যে যতটা পারি, যতটা সম্ভব আমাদের পক্ষে, ততটাই কিন্তু আমরা নিরপেক্ষভাবে সৎভাবে সুস্থ সংবাদ পরিবেশন করার চেষ্টা করি। সংবাদ রান্নাঘরে তৈরি করা রান্নার মতো আমরা তৈরি করে নিই অনেক ক্ষেত্রে, সেটা আমি বলবো না, অনেক ক্ষেত্রে অনেক বড় সাংবাদিক, অনেক বড় পত্রিকারা আমাকে জানিয়েছিলেন, তিনি অনেক বড় পোস্টে ছিল, এও যে আমরা একটা রান্নাঘরে যেমন রান্না করা হয়, একটু মানে কুকটাম একটা স্টোরি তৈরি, স্টোরি যেটাকে বলা হচ্ছে, স্টোরি নয় আমরা ফ্যাক্ট দিই। কি সদস্যতা একদম মনে হচ্ছে যেন কিরকম গোল মেলে, মানে কিছুটা বলতে পারি সাধারণ মানুষ কিছুটা কনফিউজড অবস্থায় আছে। কারণটা কি, ইস্যু প্রধানত তিনটে প্রধান ইস্যু হওয়া উচিত, একদম বেসিক ইস্যু যেটা, এটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান, খাদ্য, এই চারটে জিনিস। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ইস্যুগুলোকে কোনোভাবে পিছনে ফেলে দেয়া হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে কখনো ওই হনুমান, কখনো অন্য কিছু নিয়ে ধর্ম নিয়ে, মানে তালগোল পাকানো একটা ব্যাপার, যার ফলে মানুষ ডিসিশন কিভাবে নেবে সেটা আমার মনে হয় সাধারণ মানুষের কিছুটা কনফিউজড অবস্থায় তারা আছে। তাহলে সাধারণ মানুষ, আমার বক্তব্যটা যে এখানে, তাহলে সাধারণ মানুষ একটা কিছুর উপর ভিত্তি করে নির্বাচনে ভোট দেবে? এখন যেটা সৈবাল বললেন একটু আগে যে হ্যাঁ, এখন তো তারা কিছু মুখ খুলছে না, ঠিক আমাদের কাছে তো খুলছেই না, তো তারা হয়তো ভোটের দিন বা ভোটের আগের দিন রাতে তারা ঠিক করবে, তারা হ্যাঁ ভোট দিতে যাবেন, যদি তাদের ভোট দিতে দেওয়া হয়, সাধারণ মানুষ ভোট দিতে যাবেনি, কারণ ভোট দেওয়াটা সম্বন্ধে তাদের খুব আগ্রহ আছে যে আমার ভোটটা আমি দেবো। আর বিশেষ করে যারা তরুণ প্রজন্মের, যারা এবারে ভোটের অধিকারী হয়েছে, তারা তো দিতে যাবেনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে সৈবাল, সেটা হলো এবার পশ্চিমবঙ্গে এতগুলো দফায় ভোট হচ্ছে, তোমরা বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন লোকের সঙ্গে, মানুষের সঙ্গে, পলিটিক্যাল লোকের সঙ্গে কথাবার্তা বলছে, এতগুলো ভোটের কি দফার কি কোনো আদৌ প্রয়োজন ছিল? এটা করেছে নির্বাচন কমিশন, হ্যাঁ, এবং তার কি পরিকল্পনা সেই অনুযায়ী করেছে, শুধু তো পশ্চিমবঙ্গে করেনি, বিহারে করেছে, উত্তরপ্রদেশে করেছে, সেটা করেছে। কিন্তু আমি আমাদের সাংবাদিকতা করতে গিয়ে আমি হাওড়া জেলার কথা বলছি, হ্যাঁ, মানুষ যে একটা ক্ষোভের মধ্যে আছে তার প্রথম মানে কথা হচ্ছে যে হাওড়া ছিল মানে সেফিল্ড বলতো, সেই হাওড়া এখন মৃত এবং কোনো ইন্ডাস্ট্রি নেই, ছোটখাটো যেগুলো অনুসারী ছোট ছোট কারখানা, তারা যে কাজ করবে তাদের কাছে কাজ নেই, কারণ বড় কারখানার থেকেই তারা ছোট কারখানা কাজ পেত, সেটা তো নেই, তারাও পাচ্ছে না। দ্বিতীয় কথা, আগে গ্রামের দিকে 100 দিন, তারপরে নানা রকম কাজ হচ্ছে, মিস্ত্রি পাচ্ছে আমি ছোটখাটো কারখানা, তারপরে মিস্ত্রিরাও অনেক কি করছে যে তারা দেখছে সারাদিন খেটে 200 টাকা পাচ্ছে, আমি অর্ডার সাপ্লাই করি ও অন্য একটা কারখানা থেকে নিয়ে গিয়ে, এইভাবে আস্তে আস্তে আমাদের মানে হাওড়াতে পুরো শিল্প যে জগৎটা ছিল সেটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এটা মানুষের একটা বিরাট ক্ষোভ, কারণ এটা প্রথম প্রথম মানে অনেকদিন থেকেই এই বলুন আগের সরকার, এই সরকার কেউ এটাকে নিয়ে চিন্তা করছে না, বা এখনকার যারা প্রতিনিধি হয়ে যাচ্ছে তারাও এটা নিয়ে কোনো আলোচনা করছে না বা করছে না, খালি ভোটের সময় একটা গিমিক দিয়ে যাচ্ছে। এটা সাংবাদিক হিসেবে আমি মানুষের সঙ্গে কথা বলে এটা বুঝতে পেরেছি। আর দ্বিতীয় কথা, বুদ্ধদেব বাবুর কথা পরিপ্রেক্ষিতে বলছি যে উনি যেটা বললেন যে চায়ের দোকান, আমিও চায়ের দোকানে কথা বলেছিলাম, যে সাংবাদিক হিসেবেই বলেছিলাম যে আপনাদের কি মানে মনে হচ্ছে ভোটের ব্যাপারে, এই ব্যাপারে তো আমাকে বললো যে সামনে দুটো কুকুর বসে আছে, বলছে এই কুকুর দুটোকে আপনি বিস্কুট দিয়েছেন না, ওরা চুপচাপ বসে আছে, ওরা চেঁচায় না, বিস্কুট দিলেও চেঁচায় না, না দিলে চেঁচায় না, লোকসভাতে কি হয় টিভিতে দেখেন আপনারা, তাহলে আপনি এই ব্যাপারে আমাদের সঙ্গে কি প্রশ্ন করতে চাইছেন, কি বলবো? সাংবাদিক হিসেবে একটা বড় বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা যে মানুষও এ ব্যাপারে আজকাল কনসাস হয়ে গেছে যে ওই লোকসভাতে গিয়ে ওই হুল্লোড়ই বেশি হয়, কাজ খুব কম হয়। সৈবাল,
কিন্তু আমাদের এই সাংবাদিক জগতে এসে একটা অভিজ্ঞতা হচ্ছে, বিগত নির্বাচন আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা দুটো দফায় নির্বাচন হয়ে গেল, দুটো দফায় নির্বাচন হয়ে করতে যে নির্বাচন কমিশন যে ভাবনাটা নিয়ে এটা কি বললে নির্বাচন কমিশন সবাইকে ভোটে আনতে চাইছে, সেই জায়গায় কিন্তু একটা সিকিউরিটি বা একটা ইনসিকিউরিটি ফেলের মধ্যে আসছে। মানুষের কাছে যদি ছোট ছোট করে স্পেলে ভোট হয় অনেকগুলো কেন্দ্র করে করলে সিকিউরিটি দেওয়া সম্ভব হবে না, ছোট ছোট করে বেশি কিছু করলে তাহলে সিকিউরিটি দেওয়ার প্রশ্ন, সেখানে মানুষের বেরিয়ে আসার প্রশ্নটা আসছে। সেই জন্য দেখবে যে এই চারটে কেন্দ্র ভোট হওয়ার পরে কিন্তু এতটা পার্সেন্টেজ বেড়েছে, এটা যদি 10-12 হতো সিকিউরিটি কমে যেত তাহলে কিন্তু জায়গাটা আটকে আসতো। মানুষ আজকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছে, নির্বাচন কমিশনে চাইছে, কিন্তু কোন জায়গা দিয়ে মনে হয় বুদ্ধবাবু যে তোমার মনে হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং তাতে করে একটা নতুন ভালোভাবে কাজ করতে হবে? সব থেকে বড় কথা ইলেকশন যাই হোক, অ্যাজ এ সাংবাদিক বিশেষ করে জেলায় যারা কাজ করেন বা যারা ভালোবেসে পত্র পত্রিকা তৈরি করেন তাদের কি কোনো অসুবিধা হবে? যেটা মেন আমাদের আলোচনার বিষয়বস্তু যে আজকে জেলা সাংবাদিকরা বিভিন্ন সমস্যা বিভিন্ন তাদের, আজকে পেপারের দাম বাড়ছে প্রচুর পরিমাণে, পেপারের দাম বেড়েছে, প্রিন্টিং খরচা বাড়ছে, এই সমস্তকে লেভেল করে আজকে সব কিছু করে নির্বাচনে যেই জিতুক বা যিনিই আসুন বা যারাই আসুন আলটিমেটলি কি তাদের কোনো লাভ হবে? দেখুন নির্বাচন কিভাবে হবে সেটা তো ইলেকশন কমিশন ঠিক করবেন, যে আদৌ ঠিক মতন তারা সেই দিনকে করতে পারছেন কি পারছেন না, আর তারপরে কি লাভ হবে সেটা নির্বাচিত হয়ে যারা আসবেন তাদের পক্ষে অনেকটাই ডিপেন্ড করছে যে তারা কিভাবে কি ফেসিলিটি দেবেন, মানুষের জন্য কতটা কি ভাববেন। হ্যাঁ, মানুষের জন্য ভাবলে আমরাও উপকৃত হব। আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে লোকসভা অনেক বড় জায়গা, সেখানে বিশান হচ্ছে যে কি কি প্রকল্প তৈরি হবে তাতে মানুষ উপকৃত হচ্ছে। কোথাও কি সুবন্ধুতা দেখেছেন যে সাংবাদিক এই জেলা সাংবাদিকতা বা জেলার যারা কাগজ করে এদের জন্য কোনোদিন আলাদা করে কিছু ভাবনা চিন্তা করা হয়? এই ব্যাপারে বলতে যাচ্ছিলাম, বুদ্ধ আগে যে বললো সেটা আমি ধরেই বলছি যে যারা সরকারে আসছেন, যেহেতু লোকসভা ইলেকশন, যারা সরকারে আসছেন সরকার অনেকের জন্যই মানে সমাজের বিভিন্ন স্তরের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, কিন্তু এখনো পর্যন্ত একটা সঠিকভাবে বলা যেতে পারে সেই ছাগলের তিন নম্বর বাঞ্চার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সাংবাদিক যারা আছে সেই সাংবাদিকদের জন্যে সরকার নির্দিষ্ট কোনো পলিসি এখনো ঘোষণা করেনি, যাতে করে সাংবাদিকরাও তো প্রফেশন, আমি বলছি না যারা অনেক বড় কর্পোরেট হাউসের সঙ্গে যুক্ত আছে তাদের কথা বাদ দিচ্ছি, কিন্তু তার বাইরে একটা বৃহৎ সংবাদ সাংবাদিক আছে, তারা সাংবাদিকরা আছেন এবং তাদের যেভাবে যে কষ্ট করে সংবাদ সংগ্রহ করতে হয়, আজকে কি হয়েছে জেলা সাংবাদিকদের জন্যেই বা জেলা পত্রপত্রিকার জন্যেই বিভিন্ন কর্পোরেট যে সংবাদপত্র আছে তাদের কিন্তু সেই জেলার পাতাগুলো করতে হয়েছে, আগে সেটা ছিল। হ্যাঁ, তো এইখানে আমার মনে হয় যে জেলা একটা জায়গা থেকে তো প্রাধান্য, জেলা একটা জায়গা থেকে প্রাধান্য, জেলার জেলার চাপেতেই বলা যেতে পারে এটা হয়েছে, আমি কি লিখতে পারি, ঠিক আছে তুমি লেখো। আজকে কিন্তু আমি নাম বলছি না, লিডিং নিউজ চ্যানেলে সে কিন্তু ক্রাইম রিপোর্টার, তো জেলা থেকেই উৎপত্তি সব জায়গায়। সুরেন্দ্রদা বা সুলেশ বা তোমরা আছো সেটা এটা আমি মানি দাদা, যে জেলা সাংবাদিকতা যারা করেছেন, তখন আমি আমার ক্ষেত্র দিয়ে বলি আমি কিন্তু জেলা থেকেই উঠেছি, জেলা সাংবাদিকতা একটা মূল্য আছে, কারণ গ্রাসরুট লেভেল ওই জায়গা থেকে তৈরি হওয়ার একটা বড় মূল্য আছে। আজকে হয়তো অনেকে এটা অস্বীকার করবেন না, আর যারা বড় বড় জায়গায় আছেন বা হাউসে আছেন এরা অস্বীকার করেন, আমি ব্যক্তিগতভাবে বলি আমি জেলায় এই কারণে বেশি বেশি ভালোবাসি, কারণ জেলা সাংবাদিকতা যারা করেছে তারা প্রকৃত সাংবাদিকতার অর্থটা বোঝে, লেখাপড়া জেনে আমি কতগুলো কি করলাম সেটা পরের কথা, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা সেটা কিন্তু জেলা সাংবাদিকতার ক্ষেত্রেই সম্ভব, এটা আমি আমাকে দিয়ে বলছি। মানে দীর্ঘদিন ধরে জেলার সঙ্গে থাকা
অনেক মানুষের কাছে আন্তরিকতা হয়েছে, আন্তরিকতা পাওয়া যায়, ভালো কাজ শেখা যায়। হয়তো আজকের দিনে অনেকে বলে জেলা সাংবাদিকতার কোনো মূল্য নেই, ওই কাগজ কে পড়ে, কোনো দরকার নেই, কিন্তু আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে ভুল ধারণা। জেলা সাংবাদিকরা অনেক সমস্যার মধ্যে দাঁড়িয়ে এই সংবাদটাকে প্রচার করছে, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তখন বুদ্ধ সাংবাদিক যিনি ছিলেন তিনি প্রশ্ন করলেন যে আপনি কিছু ভাবছেন কিনা, তিনি কিন্তু পরিষ্কার বললেন সাংবাদিকতার জগৎ থেকে আমি এসেছি, আমার এটা আমার লাইফ। তো আমি মনে করি তাদের পাশে থাকার জন্য আগামী দিনে কি কি করতে হবে আপনাদের অনুমতি নিয়ে আলোচনা করব। এই যে কথাটা তিনি বললেন, অন্তত সংবাদপত্র গ্রামীণ সংবাদপত্রকে তিনি স্বীকার করলেন, তিনি একটা বৃহৎ সংবাদপত্র প্রতিনিধি হয়ে, এটা আমাদের কাছে মস্ত বড় পাওনা। আমি মনে করি এটাকে আমরা এগিয়ে নিতে পারবো। সংগঠন হাওড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা পরবর্তীকালে আরো এগুলো চিঠি লিখবো, যেখানে যেখানে যাওয়ার আমরা আগে এমপিকেও লিখেছি, ডিআইসি কে লিখেছি, যে গ্রামীণ সংবাদপত্রের সাহায্য করুন, আর কিছু নয়, তারা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, একটু পাশে থাকুন, এইটুকু হলে কিন্তু তুমি যেটা বললে সৃষ্টি করে গ্রামীণ সংবাদপত্র থেকে অনেক বড় বড় সংবাদপত্র উঠে এসছে, আমার পত্র থেকে উঠে এসছে, এটা আরো বেশি এগোবে, আরো বেশি ভালো হবে। আচ্ছা, আজকে আর সময় নেই, আপনাদের সবার কাছে আমি এটাই বলছি যে আগামী দিনে আমরা এই ব্যাপারে বিশদ আলোচনায় যাব। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা অনেক সময় নষ্ট করে এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদের এই পরিকল্পনা করার জন্য।